নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। ঝাঁ চকচকে শপিং মলের এসি মেশিনের দাপটে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। শপিং মলের সামনে আবাসন বাসিন্দাদের বিক্ষোভ, আন্দোলনের জেরে উত্তপ্ত কদমতলা। বন্যপ্রাণ ও মানুষের সংঘাত অব্যাহত। বাইসনের আক্রমণে আহত তিনজন চা শ্রমিক, ঘুমপাড়ানি গুলিতে কাবু বাইসন। কদমতলার এক শপিং মলের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র 24 ঘন্টা ধরে চলছে, আর এর জেরেই অসুবিধায় পড়ছেন এই শপিং মলের পেছনে থাকা কৃষ্ণবাটিকা আবাসনের বাসিন্দারা। একাধিকবার লিখিতভাবে এই সমস্যার কথা তুলে ধরে অভিযোগ জানানোর পরেও সমস্যার কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। দ্রুত সমস্যা সমাধানের দাবি তুলে রবিবার শপিং মল বন্ধ করে আন্দোলনে সামিল হলেন কৃষ্ণবাটিকা আবাসনের বাসিন্দারা। যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি আন্দোলনকারীদের। তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা জলপাইগুড়ির বাসিন্দাদের। তার মধ্যে 24 ঘন্টা ধরে একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো হচ্ছে শহরের কদমতলার এক শপিং মলে। অন্যদিকে এই শপিং মলের ভেতরে একাধিক নর্দমার নিকাশি ব্যবস্থা অচল এবং এলাকায় নোংরা আবর্জনাও জমে থাকছে। এর জেরে মশার উপদ্রব বাড়ছে। গত বছর থেকে কয়েকবার এই সমস্যার কথা তুলে ধরা হলেও শপিং মল কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি। আবাসনের বাসিন্দা চিকিৎসক শঙ্খ শুভ্র রায় বলেন, একাধিক শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রের আওয়াজে ও গরমে নাজেহাল অবস্থা আমাদের। আমরা চাই এই সমস্যার দ্রুত সমাধান করা হোক। দেড় বছরের সমস্যা, আমরা এখানে জমায়েত হয়েছি বহুবার। রিলায়েন্সের যে ট্রেন্ডস আছে, ট্রেন্ডসের কিছু এসি মেশিন নিয়ে আমাদের সমস্যা হচ্ছে এবং ছমাস ধরে সমানে চিঠি করে যাচ্ছি, বহুবার জানানো হয়েছে, দেড় বছর ধরে জানানো হচ্ছে, কিন্তু তারা কোনো ডোন্ট কেয়ার ভাব। কিন্তু সঙ্গে পাশে আরও কটা মল আছে, যেমন রিলায়েন্স ডিজিটাল আছে, কলকাতা বাজার কলকাতা আছে, তাদের এসি নিয়ে কোনো সমস্যা নেই, তাদের ওখানে আছে মল, তাদের কোনো প্রবলেমই নেই তাদের ইয়ে নেই। কিন্তু এই রিলায়েন্স ট্রেন্ডসের যে মলটা আছে সেটা নিয়ে আমাদের ভীষণভাবে মানে প্রবলেম ফেস করতে হচ্ছে। মানে এক নম্বর হচ্ছে নয়েজ পলিউশন হচ্ছে, দু নম্বর হচ্ছে প্রচণ্ডভাবে ক্লাইমেটের টেম্পারেচার, লোকাল টেম্পারেচার ক্লাইমেটের প্রচণ্ড বাড়িয়ে দিচ্ছে। সেই পোর্শনটুকু পিছনে যারা থাকছে সেখানে যদি আজকে 36 ডিগ্রি টেম্পারেচার হয় সেটা গিয়ে দাঁড়াচ্ছে 42-44 ডিগ্রি, রিয়েল ফিল হচ্ছে 50-এর ওপরে, ঠিক আছে, সেটা একটা প্রবলেম। প্লাস হচ্ছে ওই পাশের যে করিডরটা আছে সেই করিডরের মধ্যে প্রচণ্ডভাবে নোংরা ফেলে মদের বোতল, জলের বোতল এগুলো দিয়ে সমস্ত ড্রেনেজগুলোকে ব্লক করে দিচ্ছে, যার ফলে মানে ওভার ফ্লাডেড হয়ে গিয়ে ড্রেনগুলো মশার উপদ্রব হচ্ছে প্রচণ্ডভাবে, এটাই আমরা বলতে চাই। আজকে আমরা বহুবার বলার পরে আজকে আমরা খুলতে দিচ্ছি না, এখানে 9টা আমরা 8টার থেকে বসে আছি এখানে, যাতে রিলায়েন্স স্ট্রিট খুলতে না পারে, ওদের হায়ার অথরিটি আসবে, এসে আমাদের সঙ্গে কথা বলবে, তারপরে ওরা আসতে পারে খুলতে দেবো, নাহলে দেবো না। যদি এটা কদমতলা এলাকা। অন্যদিকে আবাসনের সভাপতি প্রকাশ রায় বলেন, তীব্র গরম জলপাইগুড়ি শহরে, আমাদের দাবি এই সমস্যার সমাধান করা হোক, এই দাবিতেই আন্দোলন চলছে। যতক্ষণ না পর্যন্ত এই দাবি পূরণের আশ্বাস লিখিতভাবে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমাদের এই আজকের এজিটেশন বা বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচি গ্রহণ করার পেছনে যে আমাদের যে প্রধান কারণ সেটা হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস, তাদের দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং আমরা দীর্ঘদিন থেকে সিন্স উইন্টার লাস্ট শীতকাল থেকে আমরা বলে এসেছি যে যখন গরম পড়বে এবং যখন আপনাদের এসি মেশিন চলবে সেই সময় আপনাদের এই এসি মেশিন যখন চলবে এই এসি মেশিন থেকে যে এয়ার এবং নয়েজ তৈরি হচ্ছে, সেই এয়ার এবং নয়েজ তৈরি হওয়ার জন্য আমাদের কৃষ্ণবাটিকার যারা বাসিন্দা আছে, বিশেষ করে পেছন দিকে যারা থাকে ইংল্যান্ড সেন্টে, যারা প্রচুর টাকা খরচা করে এখানে তারা ফ্ল্যাট ক্রয় করেছে এবং তারা সুষ্ঠুভাবে বসবাস করবার জন্য, আজকে এই রিলায়েন্স ট্রেন্ডসের জন্য তারা দিনের পর দিন ব্যবসা করে যাচ্ছে, কিন্তু তারা কখনো চিন্তা করছে না যে ইনহিউম্যান সাফারিংস বা এই যে এখানকার কৃষ্ণবাটিকা আবাসিকদের যে জীবন দিনের পর দিন দুর্বিষহ হয়ে উঠছে এবং তাদের যে আমাদের দীর্ঘদিন থেকে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছি এবং আজকে যে বিক্ষোভ কর্মসূচি সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসার পরে এটার ফলশ্রুতি, কারণ আমরা দীর্ঘদিন থেকে তাদেরকে আমরা চিঠি করেছি, আমরা নোটিস করেছি, তাদেরকে আমরা সময় দিয়েছি, দিনের পর দিন আমরা রিমাইন্ডার দিয়েছি, কিন্তু তারা বিভিন্ন রকম প্রোটোকলের মাধ্যমে, তারা বিভিন্ন রকম কারণ দেখিয়ে, বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে আমাদের যে দাবি বা আমাদের যে অনুরোধ সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। যখনই আমরা বলি তখনই আমাদেরকে কোনো না কোনো কারণ দেখিয়ে আজকে 7 দিন, কালকে 10 দিন এবং বিগত দিনে এই রিলায়েন্স ট্রেন্ডসের যে ম্যানেজার ছিল
সেই ম্যানেজার পর্যন্ত আমাদের কথা দিয়েছিল যে এক মাসের মধ্যে আমরা আপনাদের এই প্রবলেম সলভ করব। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ছ মাস হয়ে গেছে, আজকে যে গরম আজকের দিনে দাঁড়িয়ে জলপাইগুড়িতে প্রায় 40-41 ডিগ্রি টেম্পারেচার, যেটা কোনোদিন জলপাইগুড়িতে দেখা যায়নি, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এসি ফুল স্পিডে চালিয়ে দিয়ে আজকে আমাদের একবার চিন্তা করছে না, যারা পেছনে থাকছে তাদের জীবন কী দুর্বিষহ অবস্থা, তারা ফ্ল্যাটে ব্যালকনিতে আসতে পারছে না, তাদের জানলা খুলতে পারছে না, এই অবস্থায় আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাইছি ইমিডিয়েট শিফটিং এসি মেশিন, যেটা আমরা ওদের বিজনেস নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই, রিলায়েন্স সারা ভারতবর্ষে ব্যবসা করে আমাদের কোনো আপত্তি নেই, ওরা এখানেও ব্যবসা করুক, কিন্তু আমাদের দাবি একটাই, এসি মেশিন যেগুলো আছে সেগুলোকে পেছন থেকে সরিয়ে ওপরে শিফট করতে, যেটা বাজার কলকাতা করেছে, ডিজিটাল করেছে, তাদের এগেন্স তো আমরা কোনো আন্দোলনে যাচ্ছি না, কিন্তু এরা দীর্ঘদিন থেকে আমাদের কথা না শোনার জন্য আজকে এখানকার মহিলা পুরুষ বাচ্চা থেকে আরম্ভ করে প্রত্যেকে এই আন্দোলনে সামিল হয়েছে, এবং এই আন্দোলন ততদিন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে। এদিকে শপিং মল কর্তৃপক্ষের তরফে আমাদের প্রতিনিধিদের জানানো হয়েছে, ডিমান্ড হ্যাঁ এসি কাজ হওয়া হয় না, গরমি হওয়া আ রা হ্যাঁ লোক বহু বার বোল চুকা হ্যাঁ লোক যে এসি কো শিফট করতে কে এসি কা মেশিন কো, লেকিন আপ লোক কেউ নেই কি এ থোড়া আপনার ক্যা প্রবলেম হ্যাঁ শিফট করতে কে? হমারা প্রবলেম কুছ নেই হ্যাঁ, মেইন ইয়ার কি জব শিফটিং হুই থি উস টাইম পে কোই বাত হুই নেই থি, আর দুবারা সে তো শিফটিং কি বাত হুই হ্যায়, তো কোটেশন ওগেরা শেয়ার কিয়া উনহোনে কল রাত কো লে লোক কো, ঠিক হ্যায় ও ওয়াহাঁ সে ওকে করতে হ্যায় না কোই দিক্কত, আজ সানডে বন্ধ আবি খোলা হ্যায়। হ্যালো, সস্তায় ব্রয়লার মুরগির মাংস কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ক্রেতারা, মাথায় হাত বিক্রেতাদের। রবিবার সকালে রীতিমতো লাইনে দাঁড়িয়ে ব্রয়লার মুরগির মাংস কিনতে দেখা গেল জলপাইগুড়ি শহরের 73 মোড় সংলগ্ন এলাকায়, কারণ বাজারের স্বাভাবিক দামের থেকে প্রায় 100 টাকা কেজি প্রতি দাম কম। সাধারণভাবে জলপাইগুড়িতে 240 টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় ব্রয়লার মুরগির মাংস, তবে এদিন এখানে 130 টাকা কেজিতে মুরগির মাংস পাওয়া যাচ্ছে শুনেই ছুটে আসছেন ক্রেতারা। এই প্রসঙ্গে মাংস বিক্রেতার দাবি, সরাসরি কোম্পানি থেকে কিনে এনে অল্প লাভে তারা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করছেন। অপরদিকে কম দামে মুরগির মাংস কিনতে আশপাশের এলাকাসহ সুদূর পাহাড়পুর থেকেও ছুটে আসা ক্রেতার দেখা মিলল এদিন। তবে এত কম দামে ব্রয়লার মুরগির মাংস বিক্রি হওয়ায় বিপাকে পড়তে হয়েছে দীর্ঘদিন থেকে এই এলাকায় ব্যবসা করে আসা অনেককেই। এই প্রসঙ্গে জনৈকা মহিলা ব্রয়লার মুরগির মাংস বিক্রেতা জানালেন, এখন আমাদের এই ব্যবসা করে সংসার চালানোই মুশকিল হয়ে গেল। কত টাকা কেজি মুরগির মাংস পাচ্ছেন? 130, এত কম দাম কারণ? এটা তো আমি বলতে পারবো না, যে বিক্রেতা সে বলতে পারবে। পুরো ভিড় লাইন দিয়ে মাংস, আমি আর কোনো দেখিনি আমার জীবনে লাইন দিয়ে মাংস কিনা, চাল কিনছি মাংস কিনে আমি লাইন দিয়ে করি। কত কেজি নিলেন আপনি? আমি এখনো নিতে পারিনি, আমি আর লাইনে দাঁড়াবো। ও লাইনে দাঁড়াবো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এটা কি শুধু এই এই এলাকায় বিক্রি হচ্ছে? হ্যাঁ এই এলাকায়। মানে খুশি আপনি এই তো কম দামে রোববারে বাজারে? হ্যাঁ গেল বছর তো চুল 140, এই সপ্তাহ 130। দাদা এই যে 130 টাকা কেজি মাংস পাচ্ছে, হ্যাঁ কি কারণে মূলত? কতটা খুশি মূলত কারণ ওনারা হচ্ছে মেন হোলসেলার, বুঝছেন? ওনারা মেন হোলসেলার, ওনার সমস্ত যে যেখানে মালটা প্রোডাক্ট হয় আর কি, ওরা সমস্ত মালটা ওনারাই কিনে নেয়, মানে ওনারা এর জন্য মানে খুব চিপে দিতে পারে আর কি। এখানে কি মানে আজকেই শুধু? না না, এটা অনেক দিন হলো, এটা ধরেন আনুমানিক দু তিন মাস হলো এটা চলছে। মাংস খেয়েছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ। কেমন খেতে? মাংস ভালো, একই একই মাংস। ওনারা 130 টাকা করে মাংস বিক্রি করছেন, আপনারা কত করে? আমরা 40-250, এই 150। 150 টাকা? তাহলে আমাদের ডিলার থেকে কিনে এনে আমাদের 200 টাকা, আমরা দেখি মাত্র 10-12টা মাল। ওনারা এত কম দামে? ওরা তো নিজের ফার্মের মাল না, ওরা তো নিজেরাই ডিলার। আপনার বিক্রি কমে গেছে না? আমাদের এখন ব্যবসা নাই তো,
এটা আমাদের এখন ধরে রাখতে হয় তাই আমাদের একদম ব্যবসা নেই কম দাম দেওয়ার জন্য ওরা এখন দুজনে মিলে কমিশন লাগাইছে আমাদের এখন ব্যবসা নেই আমাদের তো এতদিন বন্ধ ছিল এই যে দুদিন ধরে খুলতেছি আপনার বাড়ি কোথায় সারদাপল্লি কত দূর থেকে এখানে আসছেন এই স্বাস্থ্য মাংস পাইলাম বললাম ভাই আসলাম কত করে কেজি বলছে মাল ব্লকের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর। মাল ব্লকের ওদলাবাড়িতে ডেঙ্গি পরিস্থিতি কোনোভাবেই যাতে পার্শ্ববর্তী বাগড়াকোটের মতো ভয়াবহ আকার ধারণ করতে না পারে তা রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ শুরু করলো স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি বাগড়াকোটে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বেশ কিছু কড়া ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন। একইভাবে ওদলাবাড়িতেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেই একই ব্যবস্থা গ্রহণ করার কাজ শুরু করা হলো। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ওদলাবাড়ির বিভিন্ন এলাকায় সাফাই অভিযান কর্মসূচি শুরু হয়েছে, চলছে স্প্রে। ডেঙ্গির বাহক এডিস মশার লার্ভা খুঁজে বের করে সেগুলোকে নষ্ট করার কাজও চলছে সমানতালে। পরিস্থিতির মোকাবিলায় এদিন গ্রাম পঞ্চায়েতের ভিলেজ রিসোর্স পার্সন আশাকর্মীসহ স্বাস্থ্য দপ্তরের নিজস্ব টিম ডেঙ্গি প্রবণ এলাকাগুলোতে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু করেছেন। সাফাই অভিযানের পাশাপাশি কোথাও যাতে জল জমতে না পারে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। একটু দেরিতে হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় প্রশাসন যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ডেঙ্গি মোকাবিলায় কাজ শুরু করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন। अपना जगह को खुद साफ रख सकता है तो रख सकता है, नहीं तो हम तो और उससे ज़्यादा नहीं कुछ बोल सकते, उससे झगड़ा तो नहीं कर सकते। तो यही सब बोलेंगे उन लोगों को जो अपना घर का जबड़ा कोई जहाँ पे डंपिंग ये है जबड़ा का वहाँ पे जाके फेंके, अपना घर का जबड़ा जहाँ पे जबड़ा जमा होता है वहाँ पे करके फेंके, नहीं तो ऐसे में आप लोग का गंदगी होगा और आप ही लोग का घर में बीमारी होगी। দমকলকর্মী, পশুপ্রেমী সংগঠনের সদস্য এবং স্থানীয় মানুষদের প্রচেষ্টায় সফল হলো অপারেশন বুল। রবিবার সকালে জলপাইগুড়ি শহরের 3 নম্বর রেলঘুমটি সংলগ্ন এলাকায় একটি গভীর নিকাশি নালায় পড়ে যায় ষাঁড়। এরপরই দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জলপাইগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা। অ্যানিমাল হেল্পলাইনের সদস্যরাও উপস্থিত হন দ্রুত। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় গভীর নিকাশি নালায় পড়ে থাকা সেই ষাঁড়ের উদ্ধার কাজ। এগিয়ে আসেন স্থানীয় মানুষজনেরাও। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই রেস্কিউ অপারেশন। অবশেষে গভীর নর্দমায় পড়ে যাওয়া ষাঁড়কে ওপরে তুলতে সমর্থ হন উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটনা প্রসঙ্গে দমকল কর্মীদের ভূয়সী প্রশংসা করে অ্যানিমেল হেল্পলাইনের সভাপতি প্রীতম দাস বলেন, সবার প্রচেষ্টায় ষাঁড়টিকে উদ্ধার করা সম্ভব হলো। হেল্পলাইনের আরেক সদস্য শেখ সুলতান জানান, আমাদের সাথে স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এই ষাঁড়টিকে নিকাশি নালা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজকে কি হয়েছিল, আমি সকালবেলায় যেটা খবর পাই আমাদের এখান থেকে একজন লোকাল একজন ফোন করে জানায় যে 3টে ষাঁড় মারামারি করছিল, মারামারি করতে করতে হঠাৎই ড্রেনে পড়ে যায়। তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়, তো ফায়ার ব্রিগেডে অসম্ভব প্রচেষ্টাতে খুবই আপনি দেখতেই পেয়েছেন, আপনি ছিলেন প্রথম থেকেই, কত কষ্ট করে একে উদ্ধার করা হলো। তো ফায়ার ব্রিগেডের যে সমস্ত স্যারেরা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমরাও ছিলাম সাথে। এবার এলাকার মানুষও তো সাহায্য করছে, এলাকার মানুষজন অসম্ভবভাবে সাহায্য করেছে, ছোট থেকে বড়রা এবং মানে বৃদ্ধরা পর্যন্ত প্রত্যেকে হাত লাগিয়েছে, না হলে আজকে উদ্ধার হয়ে যেত না। একটু চোট পেয়েছে, দেখা যাচ্ছে একটু চোট পেয়েছে, তো আমাদের টিমের বাকি লোকরা আসছে, তো আমরা ওর যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার ব্যবস্থা করে দেখে ওকে কোনোখানে আমরা আপাতত একটু সেন্টার দিব, পরবর্তী ক্ষেত্রে দেখা যাক কী করা যায়। তবে এই শহরের ড্রেনের অনেক জায়গাতেই স্ল্যাবগুলো নেই, এই স্ল্যাবগুলো থাকলে পরে হয়তো আজকে এই পথকশুগুলো এইভাবে পড়ে যেত না। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি অনেক ভিড়, তো ফায়ার ব্রিগেড আসছে তোলার জন্য, একটু আমরা ওর সঙ্গে হেল্প করলাম, ভালো লাগলো। অনেক মানুষই তো সাহায্য করেছে, ফায়ার ব্রিগেডের সাথে প্রচুর মানুষ সাহায্য করেছে, অনেক প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 1.5-2 ঘন্টা আমরা চেষ্টা করছি, লাস্টে বাস ফাস এনে তারপরে আমরা তাকে উদ্ধার করছি। দাও ফিরে সে অরণ্য লহ এ নগর। পরিবেশকে বাঁচাতে উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা।
একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ বাঁচানোর বার্তা দিল লোকহিতৈষী স্বেচ্ছাসেবক সংস্থা। এদিন জলপাইগুড়ি শহরে অবস্থিত ফণীনদের বিদ্যালয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই সংস্থার পক্ষ থেকে। এই প্রতিযোগিতায় তিনটি বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ক বিভাগের বিষয় ছিল যেমন খুশি আঁকো, খ বিভাগের বিষয় ছিল নগরায়ণ বনাম অরণ্য এবং গ বিভাগের বিষয় ছিল একটি গাছ একটি প্রাণ। এদিন প্রচুর ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে। অংশগ্রহণ করতে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। একুশে জুলাইয়ের যাত্রা শুরু জলপাইগুড়ি থেকে। তৃণমূল সমর্থকদের হাতে শুকনো খাবার এবং জলের বোতল তুলে দেওয়া হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে। রবিবার জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে কলকাতাগামী সুপারফাস্ট ট্রেনে চড়ে আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হলেন বহু তৃণমূল কর্মী এবং সমর্থক। ট্রেনের দীর্ঘ যাত্রা পথে যাতে কিছুটা হলেও পানীয় জল ও খাবারের সমস্যা থেকে মুক্তি পান তৃণমূল কর্মী সমর্থকেরা, সেই উদ্দেশ্যেই জেলা তৃণমূল সভা নেত্রী মহুয়া গোপের নির্দেশে স্টেশন চত্বরে হাজির থেকে একুশে জুলাই কর্মসূচিকে সফল করতে যারা আজ কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন সেই সমস্ত যাত্রীদের হাতে পানীয় জল এবং শুকনো খাবারের প্যাকেট তুলে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি শাখা। এই প্রসঙ্গে এই ফেডারেশনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায় জানান, এখন থেকেই দলীয় কর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে একুশে জুলাইয়ের সভাকে ঘিরে। আজকে একুশে জুলাই জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে, সদরের বিভিন্ন প্রান্ত থেকে একুশে জুলাই সফল করার জন্য যারা প্রতিনিধি যাচ্ছে তাদেরকে জল এবং শুকনো খাবার দেওয়ার জন্য জেলা সভাপতি মহুয়া গোপের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা আজকে এখানে উপস্থিত হয়েছে। এত তাড়াতাড়ি যাচ্ছে মূলত আজকে? হ্যাঁ, অনেকে উৎসাহ আছে, ওই উৎসাহটা আরও সেইখানে জোরদার করার জন্য তারা যাচ্ছে। এবারে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরেজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদ জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। রবিবার সাত সকালে মিনগ্লাস চা বাগানে বাইসনের হানায় আহত হলেন এক মহিলা সহ তিনজন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সাত সকালে চারটি বাইসন এই চা বাগানে চলে আসে। দুটি বাইসন জঙ্গলে ফিরে গেলেও দুটি বাইসন চা বাগানের স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকায় চলে আসে। আচমকা বাইসন দেখে চা বাগানের শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বাইসন দেখতে মাল মিনগ্লাস রাজ্য সড়কের উপর ভিড় করে মানুষজন। মানুষের ভিড় ও সরগমে বাইসন দুটি এদিক ওদিক দাপাদাপি করে চা বাগানে আবাদি এলাকায় প্রবেশ করে। সাধারণত সাত সকালে চা বাগানের শ্রমিকদের প্রকৃতির ডাকে সাড়া দিতে আবাদি এলাকায় যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এদিনও কয়েকজন প্রকৃতির ডাকে সাড়া দিতে চা বাগানের আবাদি এলাকায় যান। সেই সময় ঘরে ফিরছিলেন চা বাগানের শ্রমিক 43 বছরের ঠাকুর ওঁরাও। একটি বাইসন তাকে পেছন থেকে গুঁতিয়ে জখম করে। পরে অন্যান্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে চা বাগানের হাসপাতালে নিয়ে আসে। এরপর বাইসনের আক্রমণের শিকার হন চা বাগানের এক মহিলা শ্রমিক আশা ইন্দোয়ার, পীয়ূষ মুন্ডা। এর মধ্যে মহিলা আশা ইন্দোয়ারের জখম গুরুতর থাকায় তাকে দ্রুত মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। চা বাগানের বাইসন আসবার খবর পেয়ে মালবাজার থেকে ঘটনাস্থলে ছুটে যান বন দপ্তরের বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। মালথানা থেকে চলে আসেন আইসি সুজিত রামা সহ পুলিশ কর্মীরা। জলপাইগুড়ি থেকে চলে আসেন বন বিভাগের ট্র্যাঙ্কুলাইজার টিম। তারা ঘুমপাড়ানি গুলি করে বাইসনদের কাবু করতে তৎপর হয়ে ওঠেন।
ডুয়ার্সের মিনগ্লাস চা বাগান জলপাইগুড়ি জেলার সীমান্তে রয়েছে। এই চা বাগান পার হলেই কালিম্পং জেলার ভুট্টাবাড়ি বনাঞ্চল। চা বাগানের কর্মী অশোক তামান জানান, বাইসন কালিম্পং জেলার বুড়িখোলা বনাঞ্চল থেকে মাল নদী চা বাগান হয়ে এই চা বাগানে প্রবেশ করে। অবশেষে বেলা 11টা নাগাদ বনকর্মীরা একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে। অপর বাইসনটি ভুট্টাবাড়ি বনাঞ্চলে প্রবেশ করে চলে যায়। স্থানীয় শ্রমিকেরা জানায়, এদিন 4টি বাইসন এসেছিল। সকালেই 2টি বাইসন বনে ফিরে যায়। 2টি বাইসন স্টাফ কোয়ার্টার এলাকায় এসে দাপাদাপি শুরু করে। মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার দীপেন সুব্বা জানিয়েছেন, মিনগ্লাস চা বাগান এলাকায় বাইসনের আক্রমণে 3 জন আহত হয়েছেন। 3টি বাইসন জঙ্গলে ফিরে গেলেও 1টি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। সেটিকে গরুমারায় নিয়ে চিকিৎসা করে পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, আপকো বাইসন নে কেসে এটা কিয়া? মে লেটরিং করনে গিয়া থা, লেটরিং করকে উঠকে আ রাহা থা, উসমে অচানক পিছে সে ভাইসা আয়া আর মুঝে অ্যাটাক কর দিয়া। আচ্ছা, আপ জো ভাইসা জো জো আয়া তো উসকো কি আপনে দেখ নাই সকে? দেখ সকে, দৌড়া কে মার দিয়া। দৌড়া কে মার দিয়া? আচ্ছা, কাহাঁ পর মার দিয়া? বাগান, হ্যাঁ, কামার কে সামনে। আজ সকালে আমরা খবর পাই যে মিনগ্লাসের চা বাগানে 4খানা বাইসন এসেছে। সেই বাইসনগুলো এখন 2টো ভেতরে জঙ্গলে চলে গেছে, কিন্তু 2টো এখনও আছে ওখানটায়। বনদপ্তর কন্টিনিউ চেষ্টা করেছে তাদেরকে যেন ওই জঙ্গলে মানে ঢোকানো যায়। আর এর মধ্যে এই 2টো বাইসন 2জনকে আহত করেছে, একজন পুরুষ একজন মহিলা। তারা আবার মিনগ্লাসে হসপিটালে অ্যাডমিট, মানে চা বাগানের হসপিটালে অ্যাডমিট হয়ে আছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার একজনের পেটে লেগেছে, হ্যাঁ, সিং ঢুকে গেছিলো, এখন তাকে হয়তো মালবাজারে রেফার করা হবে। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে পান্ডাপাড়ায় আয়োজন করা হলো একটি রক্তদান শিবিরের। পান্ডাপাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে একটি রক্তদান কর্মসূচি পালিত হলো এই ক্লাবের নিজস্ব ভবনে। সদর হাসপাতালের চিকিৎসকদের একটি দল এই রক্তদান শিবির পরিচালনা করেন। সংগৃহীত রক্ত হাসপাতালের ব্লাড ব্যাংকে সঞ্চয় করা হয়েছে। উদ্যোগ নিয়েছি আমরা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগ নিয়েছি। আমাদের প্রতি বছরই হয়ে থাকে, প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি। এটাই আমাদের আজকের তাদের উদ্যোগে কারা করছে, এটা করছে পান্ডাপাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে। আমাদের পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্রাঙ্গণে আমাদের আজকের ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজকের কর্মসূচি আমাদের 2-3টি অবধি চলবে। কত ইউনিট আশা করছে? আশা করছি 50-60 ইউনিট মতো হবে। বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তাই জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় মানুষের জন্য কাজ করতে পারছেন না। উত্তরের মনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ। তিনি বলেন, সাংসদের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, কিন্তু উনি বিজেপিতে থেকে মানুষের উন্নয়নের কাজ করতে পারছেন না, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তাদের মধ্যে বলে অভিযোগ তার। এই নিয়ে ডক্টর সাংসদ জয়ন্ত রায়ের সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি, তাই এই বিষয়ে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দলে আসবার জন্য অনুপ্রাণিত করে না, বার্তা দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযোগ্য দেখে মানুষ তাতে সামিল হয়, নাহলে রাজনীতি থেকে মানুষের উন্নয়ন করতে গেলে, মানুষের সেবা দিতে গেলে, মানুষের পরিষেবা করতে গেলে, আমরা যারা রাজনীতির মাধ্যমে মানুষের পরিষেবা দিতে যাই, মানুষের কাজকর্ম করতে চাই, তারা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দল করি, যারা ভারতীয় জনতা পার্টি থেকে মুকুল রায় থেকে শুরু করে ওই অর্জুন সিং থেকে শুরু করে সব্যসাচী দত্ত থেকে শুরু করে যারা এসছেন, কেন এসছেন, যে নাহলে জনবিচ্ছিন্ন হতে হবে। আজকে দুঃখ হয় আমি যে ডক্টর জয়ন্ত রায় ব্যক্তিগত স্তরে আমার সঙ্গে ভালো সম্পর্ক জিনিস ডাক্তার, তার মতন লোক বিজেপিতে আছেন, ঠিক আছে, কেন কি হলে ভালো হয় তাহলে? তার মতন লোক বিজেপি, ওনারা মানে উনিও নিশ্চয়ই দেখছেন, মানে ওনার উপলব্ধি হচ্ছে। আপনার ব্যক্তিগত কি মত, কি হলে ভালো হয়? না, ওনাকে তো দেখাই যায় না, কি বলবো, শুনুন, আমার ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে মাঝে মাঝে ফোনে কথাবার্তা হয়, ব্যক্তি হিসাবে আমি ভালো বলবো, ঠিক আছে, ভালো, কিন্তু উনি ভুল করে খেলছেন। কেন? উনি উন্নয়ন করতে পারছেন না তো, সাংসদ হওয়ার পর 2019 সংসদ হওয়ার পরে ওনাকে জলপাইগুড়ির মানুষ বলছে, মানে ওনাকে পাওয়া যায় না, উনিও তিতিবিরক্ত হচ্ছেন, কখনো কখনো দলের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে বলছেন, মানে ওনাদের মানে ওনাকে প্রেশার করা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে বলো, কিন্তু উনি সেটা বিবেক থেকে বলছেন না। আচ্ছা,
উনিও বিরক্ত, তিনটা চারটা লবি গোষ্ঠী গ্রুপ ভারতীয় জনতা পার্টির দেখে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। প্রবল বৃষ্টিপাতের পর তীব্র অনাবৃষ্টি, ধান চাষিদের কপালে চিন্তার ভাঁজ। সদর ব্লকের খারিজা বেরুবাড়ির দুই এক কৃষক অরুণ সরকার বলেন, কিছুদিন আগে কিছুটা জমিতে ধান লাগানো হয়েছে, বর্তমানে বেশ কিছুদিন থেকে বৃষ্টির দেখা নেই, জমিতে জল নেই, বিচন নষ্ট হয়ে যাচ্ছে। উল্লেখ্য, এর ফলে বীজতলা তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু বর্তমানে অনাবৃষ্টির কারণে শুকিয়ে গেছে সমস্ত চাষের জমি, বেশ কিছুদিন থেকে বৃষ্টি নেই, জলের অভাবে রোয়া গাড়তে না পেরে বিচনও নষ্ট হয়ে যাচ্ছে। এখনই যদি বৃষ্টি না হয় তাহলে এবার ধান চাষ করা কৃষকদের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। পাশাপাশি সরকারি সহযোগিতার কথাও বলেন তিনি। আমি অরুণ সরকার, সদর ব্লকের একজন কৃষক। আমরা কিছুদিন আগে যে জমিগুলো ধান লাগিয়েছি সেই ধানগুলো শুকিয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। কারণবশত আগে আমাদের অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি সেই সময় আমরা ধান কিছু লাগিয়েছি, এখন লাগাচ্ছি, আরও কিছু লাগানোর চেষ্টা করতেছি, কিন্তু বৃষ্টি নেই, আমরা কী করবো এখন বুঝতে পারতেছি না। তারপরে আমরা এখন মোটরের সাহায্যে এবং পাম্পসেটের সাহায্যে আমরা আমাদের জমিগুলো ধান লাগানোর চেষ্টা করছি। অধিকাংশ আমরা কিছু কিছু লাগিয়েছি, কিন্তু অনেক জমি আমাদের আছে, এখন এমন অবস্থা আছে জমির মধ্যে, মানে আলু লাগানো যাবে, বেগুন লাগানো যাবে, লঙ্কা লাগানো যাবে, এই পরিস্থিতিতে আছে। এখন আমাদের জল যেহেতু নাই, বিচন নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এখন কী করবো চিন্তা করে দিশা পাচ্ছিলাম না। তখন একটা আমাদের লক্ষ্য স্থির করতে হচ্ছে, যখন পাম্পসেট বা মোটরের সাহায্য নিতে হচ্ছে, কারণ আমাদের জমি বিচন যেহেতু নষ্ট হচ্ছে, আমাদের একটা উপায় তো বেছে নিতেই হবে। আমরা এখন কী চিন্তাভাবনা করবো আমরা ভাইবের সাথে পাচ্ছি না। আমরা চাইছি যে সরকারি কোনো সহযোগিতা যাতে ওনারা করেন, এবং আমরা বিমার ফসল বিমার যে যোজনাটা সেটা আমাদের যাতে দেখে, সেই চিন্তাভাবনা করার জন্য সরকারকে আমরা আবেদন রাখছি। করোনায় আক্রান্ত হয়ে জলপাইগুড়ি শহরে মারা গেলেন এক করোনায় আক্রান্ত রোগী। এই পর্যন্ত আজ জলপাইগুড়িতে করোনায় আক্রান্তের সংখ্যা 16। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই কয়েকদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 174 জন। ইতিমধ্যে পুর কর্তৃপক্ষ শহরবাসীকে সচেতন করার জন্য বিভিন্ন ব্যানার পোস্টারের পাশাপাশি মাইকিং করে একাধিকবার সচেতন করছে, কিন্তু তারপরেও শহরবাসীদের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। এদিকে নতুন করে এদিন করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। উল্লেখ্য, গতকাল শনিবারও শহর সংলগ্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। চলতি মাসে করোনায় মৃত্যু হলো দুইজনের। ক্রমশ শহরে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে চিন্তার বিষয়। এই বিষয়ে শহরবাসীকে সতর্ক থাকার বার্তা দিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তিনি বলেন, আজকে যে আমরা যে তালিকা পেয়েছি তাতে জলপাইগুড়ি পুরসভা এলাকায় 16 জন কোভিডে আক্রান্ত হয়েছে, এবং একজন 62 বছর বয়সের বৃদ্ধের কোভিডে মৃত্যু হয়েছে। অন্য কোমরবিটি থেকেও থাকতে পারে, সেটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু আমি মানুষকে সতর্কতা বলছি, মাস্ক পরতে বলছি। তার কারণ গতকাল একটা শহর সংলগ্ন এলাকায় একজনের মৃত্যু হয়েছিল, এবং আজকে শহরের মধ্যে একজনের মৃত্যু হলে যে রিপোর্ট এসছে, এবং এখন কিন্তু সতর্ক হওয়ার সময় আসছে, মাস্ক পরো, হাত বারবার স্যানিটাইজ করো, যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলো। এবারে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, জলপাইগুড়িতে সর্বপ্রথম দিবারাত্র আয়া পরিষেবা পাওয়া যাচ্ছে পরশ আয়া পরিষেবা কেন্দ্রে। এখানে বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষেত্রে এবং জনসাধারণের জন্য অসুস্থ রোগীর সেবা প্রদানের জন্য আয়া পাওয়া যায়। পরশ কেন্দ্রের আয়া বা সেবিকারা প্রত্যেকেই সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত এবং সকলেই বিশ্বস্ত। যোগাযোগের ঠিকানা পরশ টোকামারি জলপাইগুড়ি, ফোন নম্বর 6295961306, 7029364380। শ্রমিকদের কম মজুরি, তার সাথে নিরাপত্তার অভাব ইত্যাদি নানা বিষয়ে শ্রমিক বঞ্চনার কথা উঠে এলো তাদের কনভেনশনে। বিভিন্ন ক্ষেত্রে সিকিউরিটি ও সম্বন্ধযুক্ত পরিষেবামূলক কাজে নিযুক্ত শ্রমজীবীরা ন্যূনতম মজুরি তো দূরের কথা, কর্মক্ষেত্রে বসার চেয়ার পর্যন্ত পান না। কোথাও কোথাও প্রতিদিন 10-12 ঘন্টা, এমনকি 14 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় তাদের। ছুটি, সামাজিক সুরক্ষা ছাড়াই কাজ করতে বাধ্য হন এই শ্রেণীর শ্রমিকেরা।
রবিবার জলপাইগুড়ি শিক্ষক ভবনে ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স ফেডারেশনের উত্তরবঙ্গ সাংগঠনিক কনভেনশনের উদ্বোধন করে এই কথাগুলি বলেন ধ্রুবজ্যোতি গাঙ্গুলী। এদিন সিআইটিইউর পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের মাধ্যমে কনভেনশনের কাজ শুরু হয়। ফেডারেশনের রাজ্য সভাপতি দিলীপ দাস কনভেনশন পরিচালনা করেন, প্রতিবেদন পেশ করেন রাজ্য সম্পাদক টুলু ঘোষ দস্তিদার। প্রতিবেদনের ওপর বিভিন্ন জেলার প্রতিনিধিরা আলোচনা করেন, বক্তব্য রাখেন সংগঠনের নেতা কান্তি রাহা। এদিনের উত্তরবঙ্গ কনভেনশন থেকে শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোডের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয় এবং কনভেনশন শেষে ১১ জনের একটি পরিচালন কমিটি গঠিত হয়। কারণ হচ্ছে সিকিউরিটি অ্যান্ড কো অ্যালাইড ওয়ার্কমেন্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোকে নিয়ে আজকে এখানে কনভেনশন হচ্ছে, সাংগঠনিক কনভেনশন। আমাদের লক্ষ্য ভারতবর্ষের সমস্ত সিকিউরিটি এবং অ্যালাইড ওয়ার্কমেন্টস যারা আছেন, কাজ করেন বিভিন্ন প্রাইভেট সেক্টরে, পিএসইউ সেক্টরে, সরকারি সেক্টরে, তারা সকলেই ন্যূনতম মজুরি, পিএফ, গ্র্যাচুইটি এই সমস্ত পাচ্ছেন না, এবং এখন বলা চলে বৃহত্তর একটা পরিষেবা ক্ষেত্র এখন এই প্রাইভেট সিকিউরিটি হয়ে গেছে। এই তাদেরকে সংগঠিত করার লক্ষ্যেই সিআইটিইউর সেন্ট্রাল কমিটির উদ্যোগে অল ইন্ডিয়া বেসিসে সিকিউরিটি অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্সদের একটা কনভেনশন আগামী 28 আগস্ট অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত হবে। ভারতবর্ষের সমস্ত এই সিকিউরিটি অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্সদেরকে সংগঠিত করার জন্য অল ইন্ডিয়ার এই কনভেনশনের প্রাইমারি লক্ষ্যে ভারতবর্ষের সমস্ত জেলা রাজ্যগুলোতেই রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। সেই রাজ্য কনভেনশন আমাদের যে রাজ্যে দুটো পার্টে হচ্ছে, উত্তরবঙ্গের একটা, দক্ষিণবঙ্গের একটা। আজকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর জেলার সিকিউরিটি ইউনিয়নের নেতৃত্ব নিয়ে জলপাইগুড়িতে এখানে কনভেনশন হচ্ছে। কারা কারা উপস্থিত রয়েছে এখানে? রাজ্য নেতৃত্ব আছে সম্পাদক টুলু ঘোষ দস্তিদার, আর সমস্ত জেলার নেতৃত্ব, জেলা নেতৃত্ব। সিকিউরিটি কত রয়েছে বর্তমানে যে জলপাইগুড়ি জেলাতে? সিকিউরিটি তো অজস্র, এ তো পরিসংখ্যান আমাদের কাছে নাই। আমাদের ইউনিয়ন যদি বলেন তাহলে আমাদের 208 জন আমাদের ইউনিয়নের ভক্ত। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 5.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ঝাঁ চকচকে শপিং মলের এসি মেশিনের দাপটে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা, শপিং মলের সামনে আবাসন বাসিন্দাদের বিক্ষোভ, আন্দোলনের জেরে উত্তপ্ত কদমতলা। বন্যপ্রাণ ও মানুষের সংঘাত অব্যাহত, বাইসনের আক্রমণে আহত 3 জন চা শ্রমিক, ঘুমপাড়ানি গুলিতে কাবু বাইসন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।